शुरू हो और सेंटर चलते ना नंबर 6 पर थोड़ी ही देर में आएगी। ट्रेन नंबर 1-2-8-9-4 बलांगी भुवनेश्वर इंटरसिटी सुपरफास्ट एक्सप्रेस डिलीवर शॉर्टली ऑन प्लेटफॉर्म नंबर 6। यात्री माने दया करी ध्यान से सुनो, गाड़ी संख्या 1-2-8-9 प्यारी बलांगी भुवनेश्वर যখন হাওড়া থেকে ট্রেন ছেড়েছিল তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু নিজের ভুলেই আমি গ্যালারিতে সবগুলো মার্ক করতে গিয়ে ওই ভিডিওগুলো সব ডিলিট করে দিই। আর ডিলিট করার ফলে আমি যখন ট্রেনটা ছেড়েছিল আর ট্রেনটা যখন ঢুকছিল সবগুলো ভিডিও আমি মিস করেছি। আর যেটুকু ফুটেজ আছে আমার কাছে সেটুকু দিয়েই আজকের এই নেক্সট ভিডিওটা আমি তৈরি করলাম, আর বাদ বাকি কাল সকালে। তো ফাইনালি ভুবনেশ্বর নেমে গেলাম। এখন টাইম হচ্ছে 11:05, কিন্তু আমি ভুবনেশ্বর যখন নেমেছিলাম তখন টাইম ছিল 10:55। তো আজকের ভিডিওটা খুব বেশি একটা বড় হবে না, কারণ ভুবনেশ্বর চলে এসেছি, এবার ওয়েটিং রুমে গিয়ে ওখানেই রেস্ট নিতে হবে, আর আমাদের আবার নেক্সট ট্রেন 7:30। তো ট্রেনের ভিতর কী কী হলো সেগুলো কিছুটা তোমাদের বলি। ট্রেনে উঠলাম, ওঠার পরে ফার্স্ট সমস্যা হচ্ছে এক টাইপের ছেলে হয় না যে খৈনি বিমল এইসব ট্রেনের ভিতর চালাতেই থাকে, মানে লোল টাইপের, ওরা মাথার উপর বসেছিল। বসে থাকার ফলে উপর দিয়ে একবার পা ওই দিকে একবার এই দিকে, এর একটা বিশাল বড় সমস্যা হয়েছিল। আর সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা ছিল সেটা হচ্ছে এই যে ব্যাগটা। এই ব্যাগটার জন্য আমি যখনই কলের কাছে কোথাও মুখ ধোয়ার জন্য যাচ্ছিলাম অনেকে আমাকে টিটি ভেবে গুলিয়ে ফেলছিল। যখনই যাচ্ছিলাম তখন সবাই বেশ ভয় ভয় ভাব নিয়ে সাইড কেটে যাচ্ছিল, সাইড দিকে সরে যাচ্ছিল, কিন্তু আমি যে টিটি না সেটা তো আমি জানি পরিষ্কারভাবে। আর আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে, ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে আমাদেরও সমস্যাও বাড়তে থাকে, কারণ এক সিটে অ্যাকচুয়ালি 4 জন করে বসার নিয়ম, সেখানে আমরা 5-6 জন করে বসেছিলাম। কনফার্ম সিট অনেকের ছিল না, তারাও আগে এসে বসে গেছিলো, তো তাদের কিছু বলতেও পারিনি। আর খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা দেখলে, আর কালকে 7:30 আমাদের ট্রেন আছে, সেই ট্রেনটা ধরে আমরা ডাইরেক্ট চলে যাবো তালচের। আমাদের বাদবাকি কাজ সব সেখানেই। আর বলবো সবাইকে গুড নাইট বলার আগে বলবো ভিডিওটা কেমন লাগে বা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানিও সবাই। আর বলছি যে নেক্সট ব্লগ আমি কালকে পোস্ট করবো বা আজকে পোস্ট করবো, কিছু একটা করবো বোধ হয়। আর এখান থেকে খুব একটা দূরে নয় আমার জায়গাটা, সেটা হচ্ছে এখান থেকে অলমোস্ট 2 ঘন্টা রাস্তা, মানে তালচের যেখানে আমরা যাবো সেটা হলো 2 ঘন্টা রাস্তা মতো হবে। তো খাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট, এখন ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করবো। আর
সবকিছু ঠিকই আছে, সবাই সঙ্গে সঙ্গে থেকো আমার। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কে কে শুনতে পাচ্ছ তা জানি না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে। আর খাওয়ার জন্যে যতগুলো রুটি নিয়ে এসেছিলাম তার অর্ধেক রুটি আমার হাওড়াতেই খাওয়া হয়ে গেছিলো, আর বাদবাকিটুকু এখানেই খেয়ে নিলাম। আর তোমরা জানোই যে ট্রেনের ভিতর বিভিন্ন টাইপের আর কি বিরিয়ানি, ডবল ডিমের বিরিয়ানি, সিঙাড়া চপ এসব বিক্রি হয়, তো সেইগুলো আমার মনে হয় সেগুলো না খাওয়াই ভালো, তার থেকে বাড়ির রুটি বেস্ট। সারা রাত বসে থাকতে হবে ওয়েটিং রুমে, এখন সকাল 7:40 ট্রেন, তো দেখা করছি সকালবেলায় সবার সঙ্গে।